আপু ভাইয়ারা, এখানে প্রতি শুক্র শনি হইলে ভিড় হয় মানুষের। তা আমি মানুষগুলো দেখাবো এই জায়গাটা সেই চা, সেই রাইটার গিলারে বসায় রাখছে দেখো কিভাবে কাদার উপরে। আজকে অনেক লোকজন আইসা ফেরত যেতেছে, আমি একটু দেখাবো, তোমরা দেখো পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ আসলাম, একটা বিনোদনের জায়গা ছিল এখানে, নৌকা চড়তো মানুষে, সেই জায়গাটা সেই চা পানি শুকায় হেলাইছে, সেটা আজকে দেখাবো। তো চলো যাই। এই মামু, এটা কি করবেন? মাছ ধরতেছে এখানে, আরেকটা লইছে, লড়েনি দেখি, ময়রা রয়েছে নি দেখি, হড়ে ভালো ছাড়তো না। না না, এটা আপনি রান্না করে যখন রান্না খাওয়ার পদ্ধতি জানেন আপু ভাইয়ারা। এই যে মাছটি দেখলা, এই মাছগুলা আমাদের বাংলাদেশে নদী নালায় খাল বিলে সব জায়গায় বইরা গেছে। তো এখান থেকে সেই চাই মাছগুলা পাইছে বলে দুই মন তেরি ফালাই দিছে, আরো ওই পাশে অনেক শুকায় রয়েছে। আমি আরেকবার একটু দেখাবো। তো এই যে মাছটি নিতে আছে, এটি বলে তারা খাবে, জানি না আল্লাহ জানে কিভাবে খাবে। ছোট ছোট মাছ এগুলা সব, এটা ভর্তি মাছ ধরতে পারলে জালটা দেখতাম না, সব ধরছে ছোট ছোট মাছ। ওই যে একটা শৈল মাছ লাভ দিছে, শৈল শৈল অনেক বড় শৈলটা, এটি খাইব বলে তাই। তুমি এখানে একটা না, এখানে শয়ে শয়ে মাছ তুমি নিতে পারো। হ্যাঁ, ব্যাগ নিয়ে আসো। এটি কি বলে ড্রাম বইরা বইরা নিয়ে, ওই সামনে নৌকা আছে ওইখানে ফালাইতেছে, আর চালের ভিতরে ফালাইতেছে। ওই যে সব মানুষ খালি ফেরত যাইতেছে, মানুষগুলা সব ফেরত যাইতেছে খালি, নামুন না।